শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম দিকে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চ্যাটার্জি এবং তারপর কিছুদিন বাদ গ্রেপ্তার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। আর পার্থ মানিক গ্রেপ্তার হওয়ার পর যে প্রশ্নগুলো উঠেছিল রাজনৈতিক মহলে গোটা রাজ্য জুড়ে, পার্থ মানিকই কি সীমাবদ্ধ থাকবে ইডি এবং সিবিআই, তার পরপরই কিন্তু গ্রেপ্তার হয়েছে কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জির মতো যুব নেতারা। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যের পর শাসক দলের আর এক নেতা এবার সিবিআইয়ের স্ক্যানারে এবং ইডির স্ক্যানারে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে শাসক দলের নতুন নেতার নাম এবং তাকে জিজ্ঞাসাবাদও ইতিমধ্যেই করেছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার নতুন নাম, নতুন নেতাকে এবার চেপে ধরতে চলেছে ইডি এবং সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে সিবিআই সূত্রে। বারবার আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় সওয়াল করতে গিয়ে সিবিআই দাবি করেছে এই দুর্নীতি বৃহত্তর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের শরিক তৎকালীন শিক্ষামন্ত্রী থেকে তার ঘনিষ্ঠ আমলা আধিকারিক বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুধু তাই নয়, বিভিন্ন জেলার নেতাদের একাংশ সুযোগ নিয়েছেন টাকার বিনিময়ে চাকরি বিক্রি করার। এবার সেই সমস্ত নেতাদের জিজ্ঞাসাবাদ শুরু করলো সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ চব্বিশ পরগনার এক নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের দাবি, মঙ্গলবার প্রায় দু ঘন্টার বেশি ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ওই নেতার পরিবারের একাধিক সদস্যের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। চাকরি পাওয়ার ক্ষেত্রে ওই নেতার সুপারিশ পৌঁছে গিয়েছিল নিয়োগকর্তাদের কাছে। শুধু তাই নয়, ওই নেতা তৎকালীন পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন ছিলেন বলেই দাবি করছে সিবিআই। সেই সুযোগকে কাজে লাগিয়ে পার্থর কাছে সুপারিশ পাঠিয়েছিলেন ওই নেতা, যা পরে পৌঁছে গিয়েছিল নিয়োগকর্তাদের কাছে। এখানেই শেষ নয়, সিবিআইয়ের আরও অভিযোগ, ওই নেতা নিজের ব্লকে ও গ্রামে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন এমন তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। ওই গ্রাম থেকে একাধিক ব্যক্তির এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে বলে, এমন বেশ কয়েকজন চাকরি প্রার্থীদের চিহ্নিত করে বয়ান রেকর্ড পর্যন্ত করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের। সূত্রের খবর, একাধিক নথি নিয়ে তাকে হাজির হতে বলা হয়েছিল। মঙ্গলবার তিনজন আইনজীবীকে সঙ্গে নিয়ে সিবিআই দপ্তরে হাজির দেন ওই নেতা। যদিও এদিন জিজ্ঞাসাবাদ পর্বে সন্তুষ্ট নন তদন্তকারী সংস্থা, আরও বেশ কিছু নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেখার প্রয়োজন আছে বলে দাবি করছে সিবিআই। তাই আগামী সপ্তাহে ফের তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত, মাস খানেক আগে ওই নেতার বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। ওই নেতা ও তার পরিবারের সদস্যদের ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই, বাজেয়াপ্ত করা হয়েছিল নথি। শুধু সিবিআই নয়, ইডির তরফেও অভিযান চলে ওই নেতার বাড়িতে। আর এবার কিন্তু ওই তৃণমূল নেতা, প্রভাবশালী তৃণমূল নেতা পার্থ চ্যাটার্জির পর অন্যতম দক্ষিণ চব্বিশ পরগনার প্রভাবশালী তৃণমূল নেতা এবার সিবিআইয়ের নজরে, ইডির নজরে। ওই নেতাকে কিন্তু এবার জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআইয়ের আধিকারিকরা। গতকাল তৃণমূলের ওই প্রভাবশালী নেতাকে দু ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআইয়ের আধিকারিকরা, কিন্তু জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে পারেননি সিবিআই আধিকারিকরা। ব্যাংকের নথিসহ সম্পত্তির হিসেব নিকেশ সহ একাধিক আরও তথ্য নিয়ে হাজির হতে বলা হয়েছে আগামী সপ্তাহে ওই তৃণমূল নেতাকে। এবার কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জির পর আর এক প্রভাবশালী তৃণমূল নেতা এবার জড়িয়ে গেলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। এবং এর পরের দিন জেরায় যদি সন্তুষ্ট না হয় তাহলে ওই নেতাকে হেফাজতে নিতে পারে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে।